যেটাতে মধ্যে তো আমি স্নান ধান করে মিষ্টিকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এই জাস্ট আসলাম তোমাদের কাছে, কারণ আমি কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা গ্রিন কালারের শাড়ি নিয়েছি আর আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, ইনভিটেশন আছে, তো আমরা সেখানে যাবো, তো গ্রিন কারণ শাড়িটা জাস্ট অসম। শাড়িটা দেখে শাড়িটার প্রেমে ফার্স্টে আমিই পরে গেছিলাম, বাট এটার কালার অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি আমার জন্য নিতে পারিনি, এটা এক পিসি ছিল। তো চলো তোমাদেরকে দেখাই, আর মনে করে গিফট নিয়ে যেতে হবে, জানো তো আমার মাঝে মাঝে কি হয় আমি না গিফট নিতে ভুলে যাই, এটাই হচ্ছে গিয়ে নিতে মিন্স মানে সব কিছু গুছিয়ে ধরো সামনেই রেখেছি যে গিফটটা নিয়ে আমি যাব, বাট আমি সেটা নিতেই ভুলে যাই, এটা আমার সঙ্গে হয়। ওই জন্য আমি এখন রিসেন্ট কী করি যেখানেই যাই গিফটটা সবার আগে ব্যাগে ভরি, এটাকে এই যে বেনারস টিস্যু বেনারসি বলে এই যে লেখাই আছে আমি একটু খুলে দেখাই। আমি কি বললাম আমি ততটাই খুলবো যতটা আমি এসে করতে পারবো ভাঁজ করতে পারবো, এই ঠিক এরকম টাইপের। আর এই কালারটা এত ভালো না, মানে বটল গ্রিন কালার, গ্রিনেরও অনেক তো ইসে আছে কালার ভাগ আছে, তো এটা বটল গ্রিন কালার, এই কালারটা যেই পড়ুক তাকেই খুব ভালো লাগবে, মানে যে কোনো কমপ্লেক্সনের যেই পড়ুক তাকেই খুব ভালো লাগবে, এত ভালো। পপুকে দিস না, ওর মধ্যে তেল আছে নুন আছে পপকর্ন কেন আছে। আর আমি বলে দিচ্ছি এটার দাম মানে কিরকম, এক্স্যাক্টলি প্রাইসটা বলছি না আমি বলছি, বাট এই শাড়িগুলো তোমরা হচ্ছে গিয়ে মানে 1200 থেকে 1800 টাকার মধ্যে পেয়ে যাবে, 1200 মানে কি 1200টা একটু বেশি, আমি বলছি দাঁড়াও আমি তোমাকে অত ইসে করে লাভ নেই, আমি ডিটেলসে বলে দিচ্ছি কত নিয়েছে। আমার থেকে এই শাড়িটা ওখান থেকে নেওয়া হয়েছিল হচ্ছে গিয়ে ওরা দাম চেয়েছিল কত ওই 1800 কত টাকা মতো, তারপর ওটাকে বার্গেনিং ফার্গেনিং করে ঠোরে এটা নিয়েছি হচ্ছে গিয়ে ওই 1600 কত টাকা মতো, 1680 কিংবা 1690। তো এর থেকে বেশি দাম কম ওরা করে না। আর যেটা বলছিলাম এবার আমি স্কিন কেয়ার করবো, শাড়ি দেখানো হয়ে গেছে, এবার আমি যেটা সবার ফার্স্টে অ্যাপ্লাই করবো একটা শিট মাস্ক ইউজ করবো, একটা ডিয়ারসেলের শিট মাস্ক খুব ভালো, আর এই আইস প্যাচটা ইউজ করবো, এটা সুইস বিউটির আইস প্যাচ, এত ভালো না মেকআপ করার আগে তোমরা যাদের খুব মানে যার যেমন স্কিন হোক ড্রাই কম্বিনেশন যেমন স্কিন হোক এই ইসেগুলো ইউজ করবে, শিট মাস্কগুলো খুব ভালো হয়, মেকআপ খুব সুন্দর বসবে, স্কিনটা না পুরো ফ্ললেস লাগবে, আর মেকআপটাও খুব ভালো লাগে দেখতে। ধরো অনেকদিন ধরে কিছু করছো না করা হয়নি, কিংবা হচ্ছে গিয়ে মেকআপটা যাতে সুন্দর লাগে দেখতে বা অনেক ট্রিটমেন্টও করো তারপরেও এটা অ্যাপ্লাই করবে এটা ভালো লাগে। তো চলো আমি এটা অ্যাপ্লাই করে মিষ্টির সঙ্গে গিয়ে বসে বসে একটুখানি খাবার খাইয়ে, দেখো মিষ্টিকে এখানে কুড়কুড়ে দিয়ে দিয়েছিলাম, ওখানে বসে খাচ্ছিল আর ও না আমাকে দেখে হাসছিল যে মাম্মাম তুমি এটা মুখে কী মেখেছো কী মেখেছো, আর আমরা একটুখানি হালকা পাতলা কুড়কুড়ে খাচ্ছিলাম। আর এখন হচ্ছে বিকেলের টাইমটা, মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো আর উঠে গেলে পর ওকে একটু টুকটাক কিছু খাবার এখন তো একটু দিই, কারণ না দিলে পরও একটুখানি খ্যান খ্যান করে। যাই হোক একটু বিকেলের টিফিন হিসাবে একটু হালকা পাতলা করে কুড়কুড়ে দিয়েছিলাম সেদিনকে, আর জল বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, মিষ্টি এখন রিসেন্ট জল বিস্কুটটা খুব ভালো খায়, কোনো দিন দুধ বিস্কুট খায় কোনো দিন জল বিস্কুট খায়। আমি যে শাড়িটা পরবো দেখো ওই ব্লু কালারের শাড়িটা, ওই শাড়িটাকে বার করে রেখেছি, মিষ্টির ড্রেস বার করে রেখেছি, আর মিষ্টি মিষ্টির এই বড় পুতুলটাকে বার করে রেখেছে না ওটা নিয়েও খেলবে, আর এই যে আমি ব্লু কালারের আর সিলভার কালারের এই শাড়িটা পরে যাব, কারণ আমি এই শাড়িটা অনেক দিন পরিনি, এটা আমার বিয়ের সময় কেনা হয়েছিল এই শাড়িটা, তারপর থেকে শাড়িটা আর পরাই হয়নি, তার জন্য ভাবলাম। আর এই দেখো আমাদের এখানে এখন জোর কদমে ফ্যান চলছে আর এসি চালাচ্ছি আমরা, কিছু করার নেই কারণ আমাদের এখানে এখন ভালো গরম পড়ে গেছে। আর ভিডিওটা বেশ অনেক দিন আগের, একটু লেট করে আপলোড করছি কারণ আপলোড করবো করবো ভেবে আর আপলোড করা হচ্ছিলো না এই জন্য। তো চলো এবার আমি রেডি হই, মিষ্টি খেতে থাকুক, সেই ফাঁকে আমি কি করি সবার ফার্স্টে চুলটাকে একটু ঠিক করে নেব, কারণ আমি না সেদিন আমার কাছে মানে চুল বাঁধার মতো যে যা দিয়ে আর কি যন্ত্রপাতি দিয়ে চুল বাঁধি সেইগুলো আমার কাছে আর ছিল না, সব কিছুই পার্লারে ছিল। তো আমি ভাবলাম এই স্ট্রেটনারটা যখন আছে শুধু চুলটাকে হালকা একটু স্ট্রেট করে নিই, করে হচ্ছে গিয়ে নর্মাল ইসে করে ছেড়ে চলে যাব, কারণ সব দিনই চুল বাঁধি আর চুলের মধ্যে না বিশ্বাস করো এত হিট বা এত ইসে দিলে পর না আমার মাঝখানে একবার আমার খুব হেয়ার ফল্ট হচ্ছিলো, তারপর থেকে আমি ঠিক করেছিলাম একদম মানে যেইখানে চুল বাঁধারই নয়,
তো সেখানে আমি চুল বাঁধবো না, তো চুলটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি, করে নিয়ে দেন হচ্ছে গিয়ে এবার রেডি হব, মানে মেকআপ করি চল। তারপর আমি ভাবলাম নিজে আগে রেডি হওয়ার থেকে মিষ্টিকে একটু রেডি করে দিই। মিষ্টিকে আমি সঙ্গে সঙ্গে তাকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছিলাম, টিপ ঠিপ পরিয়ে দিচ্ছিলাম, আর ওকে একটু হালকা করে একটু লিপ বাম পরিয়ে দিয়েছিলাম, নাহলে ও বায়না করবে মামা মামাকে একটু ইসে দাও, আর গালে একটু হালকা লিপ বাম লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে চুল টুল আঁচড়ে দিয়েছিলাম সুন্দর করে, আর চুলটা একটু বেঁধে দিয়েছিলাম মাঝখানে একটা। বাচ্চাদের চুল বাঁধলে খুব ভালো লাগে, আমার তো পার্টিকুলার খুব ভালো লাগে। ওর বাবা রাগারাগি করে যে সবসময় তুমি কেন ওকে চুল বেঁধে দাও, বাট আমার ভালো লাগে তাই ওকে বেঁধে দিই। তো যাই হোক, এবারে হচ্ছে কি আমি রেডি হবার, আজকের আমি একটুখানি সুন্দর করে একটু মেকআপ করার ইচ্ছা আছে, সাজার ইচ্ছা আছে, কারণ অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পড়েছে আমার, অনেকদিন পর মানে কি বেশ 2-3 মাস পর। তো আজকের আমি ঠিক করলাম যে না একটা ভালো ফাউন্ডেশন ইউজ করবো, তো আজকের আমি ইউজ করেছিলাম তোমাদেরকে ঠিক যেমনটা দেখলাম হুদা বিউটির ফাউন্ডেশন, এটা কিন্তু আমার অরিজিনাল ফাউন্ডেশন, ঠিক আছে। তো ভালো করে আমি স্কিনটাকে সবার ফার্স্টে প্রেপ করে নিয়েছিলাম, দেন তারপরে এই যে টুকটাক এসে করে নিয়েছিলাম, অ্যাপ্লাই করে নিয়েছিলাম। যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে হাইলাইটার বা ইলুমিনেটার, সেটা আমি অ্যাপ্লাই করি সবসময়, কারণ আমার না গ্লসি মেকআপ খুব ভাল লাগে। আর এ দেখো একটু আলো কম হচ্ছিলো বলে তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তার জন্য আমি একটুখানি, আর আমারও অসুবিধা হচ্ছিলো তার জন্য আমি হচ্ছে গিয়ে আমার ইংলাইটটা যা আমার আলো জ্বালিয়ে নিয়েছিলাম আর কি, বা ইংলাইট যাই হোক। তো এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, আর ফাউন্ডেশনটা সেদিন কিন্তু আমি খুব লাইট না, আমি একদম হচ্ছে যেটা ক্যামেরা তো ওরকম লাগছিলো, আর এই দেখো আমার মেকআপটা এক্স্যাক্টলি এরকম হয়েছিলো, আর আমাকে এক্স্যাক্টলি এরকম লাগছিলো। এবার আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, আর আমার এই মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও, আর আমার তো পার্টিকুলার আমার সেদিনের মেকআপটা খুব ভালো লেগেছিলো। আর আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি সেদিন পুরো দামি মেক মানে ভালো হুদা বিউটির ফাউন্ডেশন, হুদা বিউটির অনেক ভালো ভালো ব্র্যান্ডের সমস্ত কিছু প্রোডাক্ট ইউজ করেছিলাম। একটা জিনিস আমি দেখেছি জানো তো, এই মেকআপগুলো দামি এই কারণে হয়, এই মেকআপগুলো প্রথম কথা অনেকক্ষণ লং লাস্টিং হয়, দেন হচ্ছে গিয়ে তুমি যতক্ষণ স্কিনে থাকবে না যত টাইম যায় টাইমের পর থেকে না মুখটা আরও গ্লো করে। আমরা কম দামি মেকআপ ইউজ করলে কি হয় না, একটা টাইমের পর সেটা মেল্ট হয়ে যায় কেমন হয়ে যায়, কিন্তু দামি মেকআপ ইউজ করার পর যত টাইম যায় তত টাইম পর কিন্তু এটা গ্লো করে। আর এই দেখো আমি এখানে কী করছি, দেখো এই বুদ্ধিটা তোমরা শিখে রাখো, এটা আমার মাথা থেকে বেরিয়েছে। যখন যেই টিপের আমার আঠা শেষ হয়ে যায়, ধরো ওই কালারের টিপ আর আমার কাছে নেই, আমি কি করি আঠাও নেই ওটার মধ্যে, আমি কি করি আইল্যাশ গ্লু একটু লাগিয়ে নিই, আইল্যাশ গ্লু একটু লাগিয়ে আমি টিপটাকে অ্যাপ্লাই করি কপালে। এতে কি হয় জানো তো, টিপ কিন্তু পড়েও না, যাদের একটুখানি ঘামার অভ্যাস আছে না তারাও তোমরা এইভাবে কিন্তু টিপ পড়তে পারো, তাহলে কি হবে তোমাদের টিপ পড়ে যাবে না। আর এই দেখো আমার মেকআপটা একদম মানে কি বলবো, হাতের সঙ্গে মুখের সঙ্গে একদম ম্যাচিং করে আমি মেকআপ করেছিলাম, একদম মুখটাকে ফ্যাক ফ্যাকে সাদা ওইগুলো, কেন ওইরকম মেকআপ না এখন আর ভালো লাগে না দেখতে। যাই হোক, তো চলো এবার টিপ পরি, এত কিছু সাজার পর যদি টিপ না পরি না মুখটা প্রচণ্ড অসম্পূর্ণ লাগে, মানে কেমন একটা লাগে দেখতে, আমার পার্টিকুলার ভালো লাগে টিপ পরতে। তো চলো টিপ ঠিপ পরা হয়ে গেছে, এইবার আমি হচ্ছে গিয়ে টিপটাকে না একটু যেহেতু আঠা লাগিয়েছিলাম তো একটুখানি চিরুনির পেছনটা দিয়ে একটুখানি সেট করে নিয়েছিলাম, দেন এবার সিঁদুর পরে নিলাম, ব্যাস আমার মেকআপ হয়ে গেল। এবার আমি বাবাইকে ফোন করছিলাম, কারণ সেদিন আমাদের বিয়ে বাড়িটা ছিল অনেক দূরে, আমাদের বিয়ে বাড়িটা ছিল নৈহাটিতে, তো অত দূর যেতে হবে বুঝতে পারছো, আমাদের বাড়ি থেকে হচ্ছে নৈহাটি যেতে হলে আমরা যেহেতু ট্রেনে যাব না আমরা গাড়িতেই যাব, তো অনেকক্ষণ টাইম লাগবে। আর এই যে মিষ্টিকে আবার একটু ডালিয়া খাইয়ে নিচ্ছিলাম, কারণ বাবাই বলছিল আসতে একটু দেরি হবে, আনলাম তাহলে ততক্ষণে মিষ্টিকে ডালিয়া ঠালিয়া একটু খাইয়ে নিই। আর এই দেখো মিষ্টি রেডি হয়ে গেছে, আর মিষ্টিকে একটা কটনের এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম, আর আমি মিষ্টিকে সবসময় কটনের ড্রেসই পরাই, কারণ এতে কি হয় জানো তো, ওকে ডাক্তারও বলেছে কটনের ড্রেস পরাতে বিগত 10-12 বছর অবধি, তাতে কি হয় বাচ্চাদের যে স্কিন মানে আমাদের স্কিন ভালো অক্সিজেন নিতে পারে কটনের ড্রেস পরলে, এই জন্যই পরাই, আর বাচ্চাদের স্কিনের জন্য কটনের ড্রেস ভালো হয়। আর আমরা ঘুরতে যাবো বলে দেখো পপকর্নের মনটা খারাপ হয়ে গেছে, আর মিষ্টি এখানে খেলছে, আমি তুই খেলতে থাক এবার আমি যাই, আমার মহান কাজ করি মানে সব থেকে বড় কাজ শাড়ি পরা, মানে এটা যে কি ডিফিকাল্ট কাজ আমার জন্য যে আমি কি বলবো, কারণ আমি জানি তো ছোট থেকে বড় হয়েছি সবসময় স্কুল কলেজ যা গেছি পড়তে যেখানেই গেছি না কেন আমার ওই একটাই ড্রেস ছিল জিন্স আর টপ। আর এই দেখো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি, হালকা পাতলা একটু সোনার গয়না পরেছিলাম ঠিক যেইটুখানি পরতে হয়।
সমস্ত কিছু পরে এই তোমাদেরকে সেটাই বলছিলাম যে আমি রিপিট হয়ে বসে আছি, বাবাই আসবে বাবাই আসবে, আর এদিকে ও আসেনি। আর এখন না এরকমই হয়, আমি যতই রেডি ফেডি হয়ে থাকি না কেন বাবাই আসতে এত লেট করে, এত লেট করে। আলটিমেট আমাদের যেখানে যেই সময় যাওয়ার কথা আমরা তার থেকে দেরিতেই পৌঁছাই। আসলে আমার প্রবলেম না, প্রবলেমটা হয় বাচ্চার, কারণ বাচ্চাটাকে নিয়ে তো বাড়িতে ফিরতে হবে না সময় মতো। বাচ্চাটা দেখবে না খেলে না ঘুমোলে একটা মানে একটা মায়ের কেমন লাগে, বাচ্চাটার তো কষ্ট হয় মানে, তারপর আমারও না প্রচণ্ড বিরক্তও লাগে। টাইম মতো ওর যদি কিছু অসুবিধা হয় বেটাইমে হলে এই দেখো, এই করতে করতে আমরা নিচে চলে এসেছিলাম। আর নিচে গ্যারেজে অনেকদিন পরে আমি নিচে আমাদের গ্যারেজে যাই, তো গ্যারেজে গিয়ে দেখি হচ্ছে গিয়ে আমাদের নিচে আর কি অনেকগুলো কুকুরের বাচ্চা দিয়েছে। আমি বললাম আর মিষ্টি আর তাদের সঙ্গে খেলতে লেগে গেছে, মিষ্টি পরে খেলে তুমি চলো আমরা তাদের যাই। অলরেডি আমাদের বেরোতে বলতে সেদিনকের ওখান থেকে মানে বাড়ি থেকে বেরোতে বলতে 8:30 বেজে গেছে, আর আমাদের যেতে এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে। আর ও কান্নাকাটি করতে লেগে গেছে, না আমি তোমার সঙ্গে বসবো। আমি বললাম দেখ আমি শাড়ি পরে আছি, তুই আমার কাছে বসিস না বাবু, তুমি আজকে কাজ করো, তুমি পাপার সঙ্গে একটু বসে যাও। আর বলছে না আমি তোমার কাছে বসবো। আর অন্যদিন কী হয়, যেদিন আমি ওকে আমার কাছে নিতে চাই সেদিনও আমার কাছে বসবে না, সেদিনও পাপার কাছে বসতে চাই। এই হচ্ছে গিয়ে গণ্ডগোলের বিষয়। তো যাই হোক আলটিমেট আমরা বেরিয়ে গেলাম, আর দেখতে দেখতে রাস্তা থেকে আমরা পৌঁছেও গেলাম হচ্ছে গিয়ে আলটিমেট নৈহাটি। তো চলো কার বিয়ে এবার তোমাদেরকে সেটা। তুমি কি খাচ্ছ? চিকেন পকোড়া? চিকেন পকোড়া? তুমি কার বিয়েতে এসছো বাবা? একটু জল খাবে? জল এনে দেবো, একটু জল এনে দেবো, একটু জল খাবে? হ্যাঁ এখানে রাস্তা আছে যাবার, এই পাশ দিয়া। ও ভালো খেতে চিকেন পকোড়াটা। খাও আস্তে আস্তে খাও, তারপর আমি গেলাম বরের বরকে দেখতে, বা বরের সঙ্গে দেখা করতে। তখন দেখি বর অলরেডি বিয়েতে বসে গেছে, কিন্তু দেখ সময় বলছিল নিহাতি যাও দেখা করে আসো। তারপর যাই হোক ও বিয়েতে বসে গেছে, আমি গিয়ে দেখি আর এই যে বর বসে আছে বিয়েতে, আর রিচুয়াল সব স্টার্ট হয়ে গেছে। ওদের গোধূলি লগ্নে বিয়ে ছিল, এক মানে এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে গোধূলি লগ্নটাই হচ্ছে গিয়ে বেস্ট, কারণ না বেশি রাত হয়ে গেলে পর অনেকেই থাকতে পারে না, যাই হোক অসুবিধা হয়, বর বউকে অনেকক্ষণ জেগে থাকতে হয়। তো আমি বললাম বিয়ে যখন স্টার্ট হয়ে গেছে যাই এবার আমরা খেয়ে দিই, কারণ অলরেডি তখন 10:30-11:15 বাজে, মেয়েটাকে খাওয়াবো আর তারপর আমরা ফিরবো। আর এই দেখো এখানে খেতে বসে গেছি, ওপাশে বাবাই বসছে, আর এই পাশে হচ্ছে গিয়ে আমি বসছি, মিষ্টি বসছে, ওখানে বাবু বসছে। তো আমরা একজন মিলে গেছিলাম বিয়ে বাড়িতে, আর মিষ্টি তো খাবে না, ওকে আমার থেকে নিয়ে একটুখানি জাস্ট খাইয়ে দেবো, হালকা পাতলা যা খাবে খাবে। আমি তো ভাবছিলাম যে কী খাবো, ভাত ঠাত ছিল অনেক কিছু, ছিল বিরিয়ানি ভাত অনেক কিছু ছিল, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো, আর যখন আমরা খাওয়া দাওয়া করে এসেছি দেখো ওদের দেখি ইসে হয়ে গেছে আর কি, মেয়েও চলে এসছে, বিয়ে স্টার্ট হয়ে গেছে, ইসে বাঁধা হয়ে গেছে। এটাকে জোর বাঁধা বলে আমাদের ইসেতে, ভাষার বা আমাদের রিচুয়ালসে, তো জোর ওদের বাঁধা হয়ে গেছে। আমি বললাম যে ওর সঙ্গে দেখা করে, ওর সঙ্গে বলে ও মায়ের সঙ্গে কথা বলে বেরিয়ে আসলাম, কারণ অলরেডি তখন 11:30-12:15 বাজে। আমি যে কি বাড়ি বেরিয়ে যাই, কারণ যেতে যেতে অনেকক্ষণ টাইম লাগবে। আর এই দেখো আইসক্রিম ছিল, আর আমার বুড়িটাকে দেখো আইসক্রিম পেয়ে গেছে, মানে আমার বুড়ি খুব খুশি, আইসক্রিম খুব ভালো খায়। আইসক্রিম খেতে খেতে আমরা মা মেয়ে বাড়ি চলে এসেছি, আর আস্তে আস্তে না মিষ্টি ঘুমিয়েও গেছিলো। আর যখনই ওকে আইসক্রিম খাওয়াছিলাম সামনে একটা রুমাল বেঁধে দিয়েছিলাম, ওটা আর কিছুই না একটা রুমাল বেঁধে দিয়েছে মিষ্টির গলায়, কারণ হচ্ছে ওর জামার ভিতরে পড়লে তো জামাটা ভিজে গেলে, জামাটা নষ্ট হলে কোনো ব্যাপার না, কিন্তু জামাটা যদি ভিজে যায় ভিজে গিয়ে ওর ঠান্ডা লেগে যাবে ওই জন্য। তো চলো মেয়ে ঘুমিয়ে গেছে, এবার ঘরে ঢুকে গেছি। আর এই দেখো আসার পরে হচ্ছে গিয়ে খেয়েছি, তো লিপস্টিকটা উঠে গেছে।
আর মিষ্টিকে নিয়ে বসছিলাম, তো আমার হচ্ছে এরকম অবস্থা। আমরা যখন বাড়িতে এসেছি তখন 12:30 বাজে, 12:30-টার বেশিই বেজে গেছিলো, কারণ রাস্তা অনেকটা রাস্তা তো এসেছি। এবার আমি আস্তে আস্তে চুড়ি চুড়ি সমস্ত কিছু খুলবো। এই দেখো তখন আমি চুড়িটাকে টানছিলাম আর কি, তো চুড়ি চুড়ি আমি সমস্ত কিছু খুলে রাখবো, কারণ সোনার জিনিস, হাতে অত চুড়ি ওইসব পরে না আমি না ঘুমোতে পারি না, আমার প্রচণ্ড প্রবলেম হয় কানের দুল। তো যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে তোমরা জানিও। তো আজকের মতো টাটা বাই বাই। আমার কিন্তু বিয়েবাড়িতে গিয়ে খুব মজা হয়েছে, আর বিয়েবাড়িতে আমার খুব ভালো লাগে যেতে, কারণ সবাই সবার মতো করে সাজিয়ে গোজিয়ে খাওয়া দাওয়া, কত লোকজন, আনন্দ, আমার প্রচুর ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা বাই বাই।